জন্য আমাদের মা কালীকে মানে স্মরণ করার জন্য তাকে যাতে আমাদের এই পৃথিবী থেকে যাতে যত দুর্নীতি আছে সবগুলো যাতে নাশ হয়ে যায়। আজকে কালীপূজো, আমরা অনেক খুশি। আজকে আজকে হচ্ছে আমরা অনেক মজা করি। সিদ্ধেশ্বরীতে থাকি, কিন্তু শুনেছি এখানে আয়োজনটা অনেক ভালো হয়েছে এবং অনেক সুন্দর লাইটিং আর অনেক লোক সমাগম, তো সেই জন্য দেখতে আসছি আমি এবং ভীষণই ভালো লাগছে আজকে। আমি ঢাকায় সিদ্ধেশ্বরীতে থাকি, আবার সিদ্ধেশ্বরী এলাকাতেও পুজো হয়। মা সিদ্ধেশ্বরীর মন্দিরে মাটির প্রদীপ জ্বালানো হয় এবং পূর্বপুরুষের নামে দেওয়া হয় আর ভাঠা বলি করা হয়, এইটাই মেন মাস। এই আয়োজন আমাদের মা কালীকে মানে স্মরণ করার জন্য, তাকে যাতে আমাদের এই পৃথিবী থেকে যাতে যত দুর্নীতি আছে সবগুলো যাতে নাশ হয়ে যায়, মা অসুর ধ্বংস করে মানে সব কিছু শুভ যাতে জাগ্রত হয়, সেই কামনায় আমরা এই পুজোটা করতেছি। আজকে কালীপুজো, আমরা অনেক খুশি। আজকে আজকে হচ্ছে আমরা অনেক মজা করি, বাজি পোড়ানো হয়, আমরা অনেক এনজয় করতেছি আজকে। দীপাবলি উৎসব সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র পুণ্যের দিন। এই দিনে আমরা রাজা রামচন্দ্র যখন 14 বছর বনবাস শেষ করে অযোধ্যায় ফিরে আসে, তখন নগরবাসীর সকল রমণী তাকে মরণ করে নেয় সন্ধ্যা প্রদীপের মাধ্যমে। সন্ধ্যা প্রদীপের মাধ্যমে বরণ করার পর তিনি যে শ্রাদ্ধ তর্পণ করে তার পিতাকে, অর্থাৎ রাজা দশরথ যে মারা গেছে, তাকে কিন্তু তার অতৃপ্ত আত্মাকে তৃপ্ত দানের জন্য তিনি পিণ্ডদান করেন। এই জন্য আমাদের পূর্বপুরুষের মঙ্গল কামনা করে তারা যেন অলোক ধামে আমাদের যে পরম পুরুষ ভগবানের পদপাদ্যে যেন তাদের সবাই নিবেদিত হয়, এই জন্য কিন্তু এই দীপাবলি উৎসব সনাতন ধর্মীয়রা আলোকসজ্জা এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এটিকে উদযাপন করে।